কোটা আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য নিহতদের স্মরণে আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এর আগে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রী পরিষদ সচিব সংবাদ সম্মেলনে জানান, শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে। শুধু সাধারণ মানুষ না, সরকারি কর্মকর্তারাও ধারণ করবে কালো ব্যাজ। এছাড়া মসজিদে, দোয়া, মন্দির, গির্জা প্যাগোডায় প্রার্থনা করা হবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনে সারা দেশে সহিংসতার সৃষ্টি হয়। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় 147 জনের মৃত্যুর কথা জানান। এরপর আরও 3 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 150 জনে।